ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের জায়গা নির্ধারণে পুলিশের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাতেই কমলাপুর মাঠ দেখতে যান বিএনপি নেতারা। বিপরীতে মিরপুরের সরকারি বাংলা কলেজের প্রস্তাব দেয় পুলিশ। পরে রাত ১২টার দিকে বাংলা কলেজে আসে বিএনপির প্রতিনিধি দল। নানা দিক খতিয়ে দেখার পর জানায় বিষয়টি স্থায়ী কমিটি ও শীর্ষ নেতাদের কাছে তুলে ধরবেন তারা। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকেই। আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের সিদ্ধান্ত যেটা হবে আমরা মাঠ দুইটা পর্যবেক্ষণ করে গেলাম, এটা জানাবো, ওনারা যা সিদ্ধান্ত দেবে। আমাদের প্রস্তুতি যা আছে আল্লাহর রহমতে ভালো আছে, অনেক ভালো, অনেক ভালো প্রস্তুতি আছে। তবে আমাদের কোনো রকম মারামারি করার প্রস্তুতি নাই, শান্তি, আমাদের শান্তিপূর্ণ একটা মিটিং করার আমাদের প্রস্তুতি আছে, মারামারি করার প্রস্তুতি নাই, এটা নিশ্চিত করে বলতে পারি। বিএনপি নেতাদের আগে মহানগর পুলিশের একদল কর্মকর্তা বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন। বিএনপি নেতাদের মাঠ পরিদর্শনের সময়ও নিরাপত্তা নিশ্চিতে সেখানে ছিল পুলিশ। নিরাপদভাবেই তোমরা মাঠ পরিদর্শন করে গেলেন, এখন তো নিশ্চয় তোমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কথা বলে কি সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত আসে আমাদেরও কর্তৃপক্ষ আছে, ওনারা কথা বলবেন, কথা বলে যে সিদ্ধান্ত সেইভাবে আমরা ব্যবস্থা নিব। তবে বাংলা কলেজ মাঠে বিএনপির সমাবেশের বিরোধিতা করেছে কলেজ ছাত্রলীগ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।